হ্যালো ভিভার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টিপি রাহেনেস না দেবজিৎ মজুমদার ইস্টবেঙ্গলে সই করার ব্যাপারে কে এগিয়ে গিফসং সিংকে সই করাচ্ছে কেরাল ব্লাস্টার্স এডিকে মোহনবাগান নয় ভাত সই করলেন নর্থ ইস্ট ইউনাইটেডে কাতারের ফুটবল ক্লাব আল গারাফা এসিতে সই করছেন সন্দেশ জিঙ্গান তো ফ্রেন্ডস এই বিষয়গুলি নিয়ে আজকের এই ভিডিওটিতে আশা করছি একটাও আপডেট মিস না করে ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ অব্দি পুরো দেখবে তো চলো ভিডিওটি শুরু করা যাক সামনের মরশুমের জন্য মোহনবাগানের গোলকিপার শঙ্কর রায়কে অনেকদিন আগেই চূড়ান্ত করেছে ইস্টবেঙ্গল শুধু তাই নয় মিরশাদ মিছুকেও আরও এক মরশুমের জন্য রিটেন করেছে লাল হলুদ ব্রিগেড তবে এখানেই শেষ নয় আরও একজন ভারতীয় গোলরক্ষকের খোঁজে লাল হলুদ শিবির আর সেই জায়গায় কেরল ব্লাস্টার্সের গোলরক্ষক টিপি রাহেনেশকে সই করাতে আগ্রহ দেখিয়েছিল লাল হলুদ টিম ম্যানেজমেন্ট দু হাজার সতেরো আঠেরো মরসুমে ইস্টবেঙ্গলের হয়ে খেলেছিলেন এই রাহেনেশ আর এই মৌসুমে রাহেনেশকে পেতে ঝাঁপালো লাল হলুদ তবে রাহেনেশকে সই করানোর সবচেয়ে বড় কারণ হলো মোহনবাগানেরই আরেক গোলরক্ষক দেবজিৎ মজুমদারকে আদৌ ইস্টবেঙ্গল দলে পাবে কি না সেই বিষয়ে কারণ দেবজিদের সাথে অনেকদিন আগেই আলোচনা করেছিল ইস্টবেঙ্গল বহুদিন আলোচনা করার পরও তাকে সই করানোর বিষয় নিয়ে কোনো আশার আলো শোনাতে পারেনি লাল হলুদ কর্তারা তবে এরই মাঝে শোনা যাচ্ছে ইস্টবেঙ্গলের সই করার ব্যাপারে রাহেনেশের থেকেও অনেকটা এগিয়ে রয়েছে দেবজিৎ মজুমদার তবে এখন দেখার রাহেনেশ না দেবজিৎ কাকে দলের সই করাতে পারে লাল হলুদ টিম ম্যানেজমেন্ট অন্যদিকে ইন্ডিয়ান অ্যারোসের তরুণ মিডিয়া গিফসান সিংকে সই করাতে চলেছে কেরাল ব্লাস্টার্স সতেরো বছর বয়সেই তরুণ ফুটবলারকে দলে নিতে শুরুতেই আগ্রহ দেখিয়েছিল ইস্টবেঙ্গল দীর্ঘদিন আলোচনার পর গিফসান সিংকে সই করাতে পারেনি লাল হলুদ ব্রিগেড উল্টে বড় অঙ্কের প্রস্তাব দিয়ে গিফসানকে চূড়ান্ত করতে চলেছে কেরালা যদিওবা বা সাথে এখনও চূড়ান্ত চুক্তি করেনি কেরাল ব্লাস্টার্স টিম ম্যানেজমেন্ট হয়তো খুব শীঘ্রই গিফসান সিংয়ের সই পর্ব মিটতে চলেছে বলে সূত্রের খবর এদিকে চার্চিল ব্রাদার্সের রাইট ব্যাক ভাজকে নাকি সামনের মরসুমের জন্য সই করিয়েছে এটিকে মোহনবাগান টিম ম্যানেজমেন্ট এমনটাই খবর ছিল তবে খবরটা সত্য না রুমার্স সেই বিষয়টি অবশ্য পরিষ্কার ছিল না কারণ পণীপাঁজ এটিকে মোহনবাগানে যাওয়ার বিষয়ে আগ্রহ দেখালেও আরও ভালো অঙ্কের আর্থিক প্রস্তাবে ভাজকে তিন বছরের জন্য চূড়ান্ত করেছে নর্থ ইস্ট ইউনাইটেড সুতরাং ভাজ আগামী মরসুমে এটিকে মোহনবাগান নয় খেলবেন নর্থ ইস্ট ইউনাইটেডেই অন্যদিকে কেরাল ব্লাস্টার্সের সেন্টার ব্যাক সন্দেশ জিঙ্গান আগামী মরশুমে কেরাল ব্লাস্টার্স ছেড়ে যে কোন ক্লাবে যোগ দেবেন তাই নিয়ে জল্পনা বাড়ছে ভারতীয় ফুটবল মহলে কারণ সন্দেশ জিঙ্গানকে সই করাতে আগ্রহী এটিকে মোহনবাগান ইস্টবেঙ্গল মুম্বাই সিটি এফসি ছাড়াও কাতারের একটি ক্লাব এরই মধ্যে সন্দেশ ঝিঙ্গানকে নিয়ে নতুন আপডেট সামনে আসছে যে কাতারের ফুটবল ক্লাব আল গারাফা এসি সন্দেশ ঝিঙ্গানকে সই করাতে আগ্রহী সন্দেশ ঝিঙ্কানকে পেতে ইতিমধ্যেই তার সাথে যোগাযোগ শুরু করেছে কাতারের এই নামি ক্লাব পরিস্থিতি যা তাতে আগামী মরসুমে হয়তো ইন্ডিয়ান সুপার লিগে নয় কাতারের লিগেই খেলতে দেখা যাবে সন্দেশ ঝিঙ্গানকে তবে এখন দেখা শেষ পর্যন্ত কি হয় তো ফ্রেন্ডস ভিডিওটি এই পর্যন্ত এরকম আরও অনেক আপডেট নিয়ে পরবর্তী ভিডিওগুলি দেখা হবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করার ভিডিও যদি কোনো কমেন্ট থাকে নিচের কমেন্ট বক্সে নিজের মতামত অবশ্যই জানিও